মোরাক্কাবে মুফিদ মোরাক্কাবুন মুফিদুন মানে যৌগিক শব্দ যৌগিক শব্দ যখন মিলিত হয় অর্থাৎ দুই তিন চার পাঁচ এরকম কয়েকটা শব্দ যখন আরবি ভাষায় মিলিত হয় বা বাংলা ভাষায় মিলিত হয় বা ইংরেজি ভাষায় মিলিত হয় তখন কিন্তু একটা অর্থ দেবে এই জন্য আমরা দেখেছি মুফিদুন মানে উপকারী আফাদু তো উপকার করা বা উপকারী মানে পরিপূর্ণ উপকারী বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য তো পরিপূর্ণ বাক্য যেটা সেটা কি। কারণ আমরা এরই আগেই জেনেছি মোরাক্কাব দুই প্রকার একটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ মানে কালাম বা জুমলা আরেকটা হচ্ছে মোরাক্কাবে গয়র মুফিদ মানে হচ্ছে বাক্যাংশটা পরিপূর্ণ জমলা হয় না পরিপূর্ণ বাক্য হয় না তাহলে মোরাক্কাবের মুফিদ যেটা সেটা হচ্ছে পরিপূর্ণ বাক্য সেই পরিপূর্ণ বাক্য কিভাবে হয় দুই তিন চার পাঁচ একটা শব্দ দিয়েও হতে পারে সেখানে মূলত আমর হলে তো ই ফাল এখানে মূলত দুটা শব্দ থাকে ইফাল মানে তুমি করো মানে আনতা ইফাল এর মধ্যে আনতা আছে তার মানে সর্বনিম্ন দুটা সেটা গোপন থাক আর প্রকাশ থাক তো এইরকমভাবে বাক্য হয় তাহলে এখন আমরা জানার চেষ্টা করব বাক্যের প্রধানত কত প্রকার যে মোরাক্কাবে মুফিদটা কত প্রকার এটা আমরা জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ এর আগে কিন্তু আমরা জেনেছি যদি মোরাক্কাব সেটা যেভাবেই হোক না কেন যদি বাক্যটা এসিম দিয়া শুরু হয় যদি এসিম দিয়ে শুরু হয় তাহলে ইসমিয়া বা জুমলায় এসমিয়া বা বিশেষ্যমূলক বাক্য আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে হবে জুমলায় ফেয়ালিয়া পৃথিবীর সকল বাক্যই হয় সেটা জুমলায় এসমিয়া হবে না হয় সেটা জুমলায় ফেয়ালিয়া হবে আমরা জেনেছি এটা চেনার সহজ বুদ্ধি কি যদি বাক্যের প্রথমে এসিম থাকে তাহলে এসমিয়া আর যদি বাক্যের শুরুতে ফেল থাকে তাহলে জুমলায় ফেল ইয়া তাহলে এখন আমরা পরিপূর্ণ বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য অর্থপূর্ণ হয় এমন বাক্য আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি মোরাক্কাবুন মফিদুন মোরাক্কাবুন মুফিদুন পরিপূর্ণ বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জুমলাতুন খবারিয়া আর জুমলাতুন ইনশাইয়া আল জুমলাতুল খবা রিয়া আল জুমলাতুল খাবার রিয়াতু বা জুমলাতুন খাবার রিয়াতুন সেটা কি বর্ণনামূলক বাক্য বা আসারটিভ বাক্য আসারটিভ মানে কি হাবাচক আর নাবাচক বা না বোধক আর নাবোধক বাক্য তো এটা আমরা সাধারণত নাম লা আ নাম জাতীয় হাবাচক আর নাবাচক যে বাক্যগুলো মা অথবা লা মানে ফেলে মাঝির আগে মা নাবাচক তাহলে হাঁ আর না পৃথিবীতে যতগুলো বাক্য আছে সেই বাক্যগুলোই মূলত জুমলায় ফেয়ালিয়া সেই বাক্যগুলোই মূলত জুমলায় ফেলিয়া তা পৃথিবীতে যতগুলো বাক্য আছে মূলত হাওয়াচক আর নাবাচক হাঁবাচক আর না বাক্যগুলোই মূলত জুমলাতুল তুল খাব পৃথিবীতে যতগুলো বাক্য আছে হ্যাঁ বাচক আর না সেটাই মূলত জুমলায় খবর ইয়া আর জুমলা হিংসা ইয়া মানে রচনামূলক বাক্য সেটা নির্দিষ্ট আছে আরবি ভাষায় আমার নাহি ইস্তিফাম তামার নাহি তার যে অকুদ নে আরো কসম তা এটার এক্সট্রা করে একটা ক্লাস আমরা অচিরে নিব তাহলে আমরা জানতে পারলাম মোরাক্কাবে মুফির দুই প্রকার জুমলাতুল খবর ইয়াতু আর জুমলাতুল ইনসা ইয়া বা জুমলাতুন ইনসা ইয়াতুন তো বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য সেটা হাবাচক হয় আর নাবাচক বা নাবোধক হয় তাহলে যদি কোনো বাক্য হাবাচক আর নাবোধক হয় তাহলে আমরা কি বলবো জুমলায় খবর ইয়া বলবো কীভাবে বলব যেহেতু বাক্যের শুরুতে আমরা যদি এসিম দেখতে পাই তাহলে জুমলায় এসম জুমলা ইসমিয়া বলে জুমলায় খবরিয়া বলবো আবার যদি বর্ণনামূলক হয় বাক্যের শুরুতে যদি আমরা ফেল দেখতে পাই তাহলে আমরা বলবো জুমলায়ে ফেয়ালিয়া খবরিয়া ইয়া জুমলায়ে ফেয়ালিয়া খবরিয়া কারণ পৃথিবীর যেই ধরনের বাক্যই হোক না কেন হয় সেটা এসিম দিয়ে হবে না হয় সেটা ফেল দিয়ে হবে যদি এসিম দিয়ে হয় তাহলে জুমলা এসমিয়া আর যদি ফেল দিয়ে হয় তাহলে জুমলা এ ফেয়ালিয়া তাহলে জুমলা এ ফেয়ালিয়া বলে আমরা খবর ইয়া বলতে পারবো আর জুমলা এসমিয়া বলে আমরা খবর ইয়া বলতে পারবো যেমন সেটা কেমন একটু আমরা দেখি বলেছে দাররসা দাররসা আহসান হাবিব দারসা আহসান হাবিব আর লুগাতাল তাল ল তাহলে লুগাতাল আরও আহসান হাবিব আরবি ভাষা শিক্ষা দিচ্ছেন আহসান হাবিব আরবি ভাষা শিক্ষা দিচ্ছেন তাহলে এখানে আমরা ফেল দেখতে পালাম আহসানটা ফাইল দেখতে পালাম এটা একটা বর্ণনা দিচ্ছে আহসান হাবিব দিচ্ছে আরবি ভাষা শিক্ষা তাহলে যেহেতু এটা বর্ণনামূলক আর এটা হাবাচক এটা যেহেতু হাঁবাচক তাহলে অবশ্যই এটা জুমলায় খবরিয়া কিন্তু আমরা দেখব পৃথিবীর সকল বাক্যের শুরুতে যদি সেটা জুমলায় বাক্যের শুরুতে যদি এসিম আসে তাহলে এসমিয়া আর যদি ফেল আসে তাহলে ফেয়ালিয়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি জুমলায় ফেয়ালিয়া হ্যাঁ দাররসা এটা ফেল দেখতে পাচ্ছি তাহলে জুমলায় ফেলিয়া হলো এটা কারণ এটার গঠন হয়েছে ফেল দিয়ে তাহলে জুমলায় ফেলিয়া এখন ফেলিয়া বলে কি বলবো খবরিয়া না ইনসাইয়া ফেলিয়া বলে আমরা যেটা এটা যেহেতু হাবাচক দেখতে পাচ্ছি তাই আমরা এখন বলবো জুমলায় খবরিয়া তাহলে জুমলায় ফেলিয়া হয়ে জুমলায় খবরিয়া হলো আবার মুক্তাদা খবরে আল্লাহু হলি কুনা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে আল্লাহ আল্লাহ খালি কুনা আমাদের সৃষ্টিকর্তা মুফতাদা খবর তাহলে আল্লাহ এখানে প্রথমে এসমিয়া দেখতে পাচ্ছি এসিম যেহেতু এসিম তাহলে অবশ্যই জুমলা এসমিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেল এখন জুমলায় এসমিয়া হয়ে কি হয়েছে খবরিয়া না ইনসাইয়া খবর ইয়া হয়েছে কারণ এটা বর্ণনামূলক আবার আমরা দেখতে পাচ্ছি এটা হা বাচক হাবাচক আর নাবাচক হলে সেটা কি হবে জুমলায় খবরিয়া তাহলে এখানে প্রথমে এসিম দেখতে পেলাম এই জন্য আমরা বলবো জুমলায় এসমিয়া খবরিয়া ইয়া জুমলায় এসমিয়া খবর ইয়া আবার আর এই বাক্যে আমরা দেখতে পেলাম জুমলায় ফেয়ালিয়া খবরিয়া ইয়া কিন্তু এখানে জুমলায় ইয়া কি জিনিস আমরা একটু পরে আবার আলোচনা করব তারপরে আমরা দেখে নেই জুমলায় খবর ইয়া তো আমরা দেখলাম এখন জুমলা ইনসা ইয়া সেটা কি ইনসা ইয়া মানে রচনা কি কি সেগুলো নির্দিষ্ট আছে বলছে ইফ আল হাজা এটা করো ইফ আল হা এটা করো এটা কর ই কর হাজা এটা পর ই হাজা, এটা পর তাহলে এই পুরো এটা পড়ো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ফেল দেখতে পাচ্ছি আর ফেলটা কেমন অবশ্যই এটা এই ফেলটা হচ্ছে আমর যদি আমর হয় তাহলে আমরা কি বলবো যেহেতু এটা ফেল দিয়ে শুরু হলো তাহলে জুমলায় ফেলিয়া বলবো প্রথমে তারপরে আমরা কি বলবো জুমলায় ইনসাইয়া কারণ আমর হলে ইনসাইয়া এখন বললো লা তাফাল তাফাল এটা করো না লাতা আল হাদা লাতা আল হাদা এটা করো না লাতা ফাল হাদা লাতা আল হাদা এখন এই বাক্যে আমরা দেখছি প্রথমে ফেল দিয়ে শুরু হয়েছে যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই জুমলায় ফেল ইয়া তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এটা নাহি যদি নাহি হয় তাহলে তো আর জুমলায় খবর ইয়া হবে না কি হবে জুমলা ইনশাইয়া তো এইরকম দশ প্রকার আছে জুমলা ইনশাইয়া কি কি আমরা দেখছি তাহলে জুমলাই ইনসাইয়া বাদ দিলেই আমরা পেয়ে যাব জুমলায় খবরিয়া তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফেল পৃথিবীর প্রত্যেকটা এসিম যদি বাক্যের শুরুতে এসিম দেখি তাহলে জুমলা এসমিয়া যদি ফেল দেখি জুমলায় ফেলিয়া এখন জুমলায় এসমিয়া হয়ে খবরিয়া হতে পারে আবার জুমলায় ফেলিয়া হয়ে খাবরিয়া হতে পারে আবার জুমলায় এসমিয়া হয়ে জুমলাতুন ইনসাইয়া হতে পারে আবার জুমলায় ফেলিয়া হয়েও জুমলায় ইনশাইয়া হতে পারে তাহলে আমরা সহজে জানলাম মোরাক্কাবে মুফির দুই প্রকার জুমলাতুন খাবরিয়া আর জুমলাতুন ইনসাইয়া ইনশাল্লাহ আমরা এর